কি শব্দ শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করি, তাই না? আমাদের আজকের ক্লাস কিন্তু আমরা অষ্টম অধ্যায় নিয়ে কিন্তু ক্লাস নিব। এখানে তোমাদের সমস্যাগুলো তোমরা শেয়ার করবে আমার সঙ্গে, তারপর আমাদের কতগুলো টপিক যেগুলো আমার কাছে মনে হয়েছে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে? বোর্ডে আমি দেখো আমি লিখেছি, বোর্ডে আমরা কতগুলো জিনিস আমরা কমপ্লিট করব আজকে। এখানে মিশ্রণটা কাকে বলে, এর সংজ্ঞাটা আমাকে বলতে পারবে? সাহেব বলতে পারবে যে মিশ্রণ কাকে বলে? মিশ্রণ কাকে বলে বলতে পারবে? ইয়েস বলো 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 বলো, একের অধিক বিভিন্ন পদার্থের সংমিশ্রণে যা তৈরি হচ্ছে সেটা আসলে কি? মিশ্রণ মানে একের অধিক বিভিন্ন পদার্থের সংমিশ্রণে যা পাওয়া যায় সেটাকে আমরা বলি কি? এটাই হচ্ছে কি? মিশ্রণ। মিশ্রণ মিশ্রণটা কত প্রকারের সাইজ? আচ্ছা ম্যাম দুই প্রকার, কি কি বলো তো? সমসত্ব মিশ্রণ আর অসমসত্ব মিশ্রণ। আচ্ছা ঠিক আছে, এখন আরেকজন এই যে তামিম, তামিম হাসান একটু অ্যান্সার করবে আমাকে, সম্পৃক্ত, আচ্ছা না আমার সমসত্ব মিশ্রণ বলতে আমরা কি বুঝি সেটা আমাকে আগে বলবে। সমসত্ব মিশ্রণ বলতে আমরা কি বুঝি এটা কিন্তু পারতে হবে, আমাদের পরীক্ষা একদম আমাদের নিকটে, এই অ্যান্সার গুলো একদম পারতেই হবে। মানে যেই মিশ্রণের সব জায়গায় দ্রাবক এবং দ্রব্যর অণুর সংখ্যা সব জায়গায় সমান থাকবে, মানে আমি যেখান থেকেই নিই অনুপাতটা আমি সব জায়গায় সমান পাবো। আমি দ্রব্যটা আমি যদি যেখান থেকে ওই দ্রবণটার আমি নিই না কেন, আমি নিচে থেকেই নিই, উপর থেকেই নিই, আমি ওর ভিতরে দ্রব্য এবং দ্রাবকের অনুপাতটা কি হবে? সমান হবে। তখন তাকে আমি কি বলবো, ওটাকে আমি আমি সেটাকে বলবো কি? সমসত্ব মিশ্রণ। আচ্ছা এখন আমাকে আরেকজন বলবে অসমসত্ব মিশ্রণের উদাহরণ দাও তো দুটো। অসমসত্ব মিশ্রণ কোনটা? অসমসত্ব মিশ্রণ বলো, সহজ করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো সমসত্ব মিশ্রণের উদাহরণ গুলো বলো তো একটু। বলো আশরাফ, বলো তো অসমসত্ব মিশ্রণের উদাহরণ বলো। আচ্ছা আমি বলছি, তুমি যদি পানির ভিতরে আটা মিশ্রিত করো তাহলে সেটা অসমসত্ব মিশ্রণ। তুমি যদি তুমি যে আমরা যে গুঁড়ো দুধ আমাদের গ্লাসে যদি গুঁড়ো দুধটা আমরা যদি পানির মধ্যে দ্রবীভূত করি সেটাও অসমসত্ব মিশ্রণ হবে। অনেক কিছু কি হয়, তুমি যখন গুঁড়ো দুধ যখন তোমার মা তোমাকে একটা গ্লাসে তৈরি করে দেয় তখন কি হয়, তখন হচ্ছে দেখা যায় তুমি গ্লাসের দুধটা যখন কমপ্লিট কমপ্লিটলি তুমি যখন ফিনিশ করলে গ্লাসের নিচে কিন্তু কতগুলো দুধ কিন্তু একটু জমে থাকে, তাই না? যত ভালো করে গোলা যাক একটু কিন্তু থাকে, তার মানে ওটা কি? অসমসত্ব মিশ্রণ। অবশ্যই এটা সব জায়গায় আমরা সমান পাচ্ছি না। তারপরে কি আমরা আরো বলতে পারি, কাদা মাটি তুমি যদি পানির মধ্যে বালি মিশ্রণ করো সেটাও কিন্তু অসমসত্ব মিশ্রণ। মোট কথা অসমসত্ব মিশ্রণ চেনার উপায় কি? অবশ্যই সেটা কি হবে, তলানি পড়বে বা এক জায়গায় এক এক রকম থাকবে, দ্রব্যের অনুপাত দ্রাবকের অনুপাত এক এক জায়গায় এক এক রকম থাকবে। এটাই হচ্ছে অসমসত্ব মিশ্রণের একটা বৈশিষ্ট্য। এখন যদি তোমাদের ছোট ছোট কতগুলো প্রশ্ন আসে, তোমরা জিনিসটা বুঝতে পারছো কিন্তু সেটাকে কি করতে পারছো, তোমার তোমরা ডেফিনিশন বা সংজ্ঞাটা তোমরা ভালোভাবে দিতে পারছো না, তোমাদের যে সমস্যাগুলো হয়ে থাকে, সেক্ষেত্রে আমি বলবো দ্রব্য কি এটা কিন্তু তোমাদেরকে জানতে হবে। দেখো আমি কিন্তু এখানেও কিন্তু লিখেছি দ্রাবক আর দ্রব্যটা লিখেছি, তোমাদের জানতে হবে দ্রব্য কি। আসলে একটা দ্রবণে আমরা কি বলবো, যার পরিমাণ কম থাকে সেটাই হচ্ছে কি দ্রব্য, আর দ্রাবক কোনটা
একটা দ্রবণে যার পরিমাণ বেশি থাকে এবং যেটা দ্রব্যকে দ্রবীভূত করে সেটা কি দ্রাবক। এখন আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদেরকে আমি করবো, আমাকে যে কেউ অ্যান্সার করতে পারো। আচ্ছা, আমাকে দুটো দ্রাবকের নাম বলো, দুটো দ্রাবকের নাম বলো, সুন্দর করে বলো দুটো দ্রাবকের নাম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কিন্তু দ্রাবকের নাম বলো দুটো। কেউ পারবে না? এটা কোনো কথা হলো? পানি আর অ্যাসিটন। হ্যাঁ, পানি, অ্যাসিটন। পানি তো, পানি তো অবশ্যই একটা দ্রাবক, এবং আমরা জানি যে সার্বজনীন দ্রাবক, তাই না? অ্যাসিটনও একটা। আর আর কি কোনো কিছু নাম জানা নেই? স্পিরিট আর স্পিরিট, এগুলো কি? এগুলোও হচ্ছে দ্রাবক। তাহলে অ্যাসিটন জানলাম, পানি জানলাম, ইথার জানলাম, স্পিরিট, এগুলো কি? এগুলো হচ্ছে দ্রাবক, তাই না? আমাদের গুরুত্ব সহকারে আমাদের ক্লাসগুলো করতে হবে, প্রশ্নগুলোর অ্যান্সার দেখতে হবে। আমি যেগুলো করাচ্ছি সেগুলো কিন্তু তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট বলবো, এগুলো জানতেই হবে। সায়েন্সের স্টুডেন্ট, তোমাদেরকে পরবর্তীতে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাও, এগুলো ডেফিনেশন গুলো ভালোভাবে বুঝতে হবে, জানতে হবে। দেখো আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন বোর্ডে দেখো আমি লিখেছি। তাহলে আমরা মিশ্রণটা কিন্তু আমরা কমপ্লিট করলাম, দ্রাবকটা করলাম, দ্রব্য করলাম। এখন সম্পৃক্ত দ্রবণ কাকে বলে আমাদেরকে, আমরা একটু আগে পড়েছি, কিন্তু এটা ডেফিনেশন বা সংজ্ঞাটা কিন্তু আমাদের ভালো করে জানতে হবে যে সম্পৃক্ত দ্রবণ কাকে বলে, অসম্পৃক্ত দ্রবণ কাকে বলে, আমাদের ভালো করে জানতে হবে। নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট দ্রাবকে কোনো, আমরা বলবো যে কি, কোনো কোনো দ্রব্যের সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত হতে পারে সেই সব, সেই দ্রব্য দ্রবীভূত করার পরে যেটা তৈরি হচ্ছে সেটা কি আমরা বলবো? সম্পৃক্ত দ্রবণ। আমি আবার বলছি, দেখো নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত করতে পারে ওই ওই দ্রাবকটা, সেটাকে আমরা বলবো কি? ওই দ্রাবকে, ওই দ্রব্যের সম্পৃক্ত দ্রবণ। আবার বলছি, তোমরা অনেকে স্পিকার বন্ধ করো, তুমি কিন্তু প্রতিদিন কিন্তু ডিস্টার্ব করো এই ক্লাসে। কামরান, প্রতিদিন তোমার এটা সমস্যা করছে, তুমি একটু বন্ধ করো ওটা। কামরান, রোল 211, প্রতিদিন তোমার এটি স্পিকারটা খুব শব্দ করে, বন্ধ করে রাখো স্পিকারটা। আমি আবার বলছি, সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে আমি আবার বলছি কি, যে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট দ্রাবকে কোনো দ্রব্যে সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত হতে পারে সেই পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকলে তাকে আমরা কি বলবো? ওই দ্রবণটাকে সম্পৃক্ত দ্রবণ, বা বলতে পারি ওই দ্রাবকে ওই দ্রব্যের সম্পৃক্ত দ্রবণ। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট দ্রাবকে কোনো দ্রব্যের সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে তাকে আমরা কি বলবো? ওই দ্রব্যের, বা ওই দ্রবণটাকে বলবো ওই দ্রব্যের সম্পৃক্ত দ্রবণ। এগুলো কিন্তু আমাদের ভালো করে মনে রাখতে হবে। অসম্পৃক্ত এটারই একটু একটু শুধু বুঝে লিখতে হবে, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট দ্রাবকে কোনো দ্রব্যের, যে কোনো দ্রব্যের সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে পারে তার চাইতে কম পরিমাণ দ্রব্য যদি ওখানে দ্রবীভূত থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? অসম্পৃক্ত দ্রবণ। আমি আবার বলছি, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট দ্রাবকে কোন দ্রব্যের সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে তার চেয়ে কম পরিমাণ দ্রব্য যদি ওই দ্রবণে দ্রবীভূত থাকে তাহলে আমরা কি বলবো? ওই দ্রবণটাকে অসম্পৃক্ত দ্রবণ, মানে দ্রবণটা এখনো সম্পৃক্ত হয়নি, সেটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। তাহলে আমাদের, আমরা যদি একটু বুঝি বা এই জিনিসগুলো যদি একটু বুঝে বুঝে পড়ি, আমার মনে হয় খুব বেশি পড়ার দরকার নেই, আমাদের মাথায় রাখতে রাখতে হবে। আর কি করতে হবে? খুব সহজ, খুব সহজ, তাই না? শুধু ধীর ভাবে চিন্তা করতে হবে, তাহলে এগুলো আমাদের মনে থাকবে। এখন
ম্যাম একটু পরে ভাবলেই হয়। হ্যাঁ, পরে ভাবলেই হয়। এখন আমাকে একটু বলো তো, একজন দ্রবণীয়তা কাকে বলে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দ্রবণীয়তা কাকে বলে? ম্যাম পারবো, বলো বলো। তারা চুপ। এই কোন নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম 100 গ্রাম এর, হ্যাঁ 100 গ্রাম কি নিতে হবে? দ্রাবক। 100 গ্রাম দ্রাবক নিয়ে কোন দ্রব্যের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কতটুকু দ্রব্যের প্রয়োজন হয়, সেটাই হচ্ছে কি ওই দ্রাবকে ওই দ্রব্যের দ্রবণীয়তা। দ্রবণীয়তা এখন আমি আবার বলছি, যারা বুঝতে পারোনি, যারা একটু কনফিউশনে আছো, তারা একটু ক্লিয়ার করো। নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবক নিয়ে কোন দ্রব্যের সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে যে পরিমাণ দ্রব্যের প্রয়োজন হয় তাকে আমরা কি বলবো? হ্যাঁ, তাকে বলবো ওই দ্রাবকে ওই দ্রব্যের দ্রবণীয়তা বলবো। এখন তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, যে লেখা থাকলো যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম পানিতে তোমার লিখে দিল যে চিনি দ্রবণীয়তা লিখে দিল, বা লবণের দ্রবণীয়তা লিখলো 36 গ্রাম লিখে দিল, যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ভালো করে একটু বোঝো, যদি এরকম থাকে যে এরকম লেখা থাকলো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লবণের দ্রবণীয়তা 36, এরকম লেখা থাকলো, তার মানে কি বুঝতে হবে? যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম পানিতে পানি তো 36 গ্রাম লবণ দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। বুঝতে পেরেছো সবাই? আরেকবার বলেন, আরেকবার বলেন। যদি এরকম প্রশ্ন থাকে যে তোমাকে বলা হলো এই কথাটার মানে তুমি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লবণের দ্রবণীয়তা 36, এরকম একটা কোশ্চেন থাকলো, তাহলে এটা মানে তোমাকে ভালো করে ব্যাখ্যা যদি করতে বলা হয় তাহলে তুমি কি বলবে? বলবে মানে হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম পানিতে সর্বোচ্চ 36 গ্রাম লবণ, সর্বোচ্চ 36 গ্রাম লবণ দ্রবীভূত হয়ে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করে, তাই না? এখন যদি কারো কারো কোনো সমস্যা আছে, কারো নো ম্যাম, নো ম্যাম, আচ্ছা তাহলে বোঝা গেল? এই নো ম্যাম, এটুকু বোঝা গেল? জি ম্যাম। আচ্ছা, এগুলো কিন্তু পাঠ্য হবে, উল্টা পাল্টা করে লেখা যাবে না পরীক্ষায়। কিন্তু পরীক্ষায় ভালো করে লিখতে হবে। এখন আমাকে অ্যানসার করো, আমি তো বুঝলাম। এই কথা কেউ কথা বলো না, স্পিকার বন্ধ করো। এখন আমাকে আমার একটা কোশ্চেনের অ্যানসার দাও। আমি যদি বলি যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চিনির দ্রবণীয়তা 211, এর মানে কি? শফিক, শফিক বলো। বললাম 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চিনি দ্রবণীয়তা 211 গ্রাম, এর মানেটা আমাকে ভালো করে তুমি একটু বুঝিয়ে দাও। জুনাইদ, ইয়েস ম্যাম, বলো পারবে? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম পানি সর্বোচ্চ 211.4 গ্রাম পানি চিনি দ্রবীভূত করতে পারে। অর্থাৎ তুমি তুমি বইয়েরটা দেখে বলেছো তো, তুমি ওখানে যা থাকবে কোশ্চেনে যা থাকবে সেভাবে বলতে হবে। আমি বলেছি কিন্তু 211 গ্রাম বলেছি, 211 পয়েন্ট বলিনি কিন্তু। তা মানে তুমি বইটা দেখে বলছো তো, বইটা ঠিক আছে থাকো, কিন্তু কোশ্চেনে যা থাকবে একটু যদি ঘুরিয়ে দেয় বা একটু লিখতে হবে। ম্যাম আরেকবার বলেন তো ম্যাম, শব্দ হচ্ছে, আমি বলেছি ম্যাম, আমি বলেছি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির দ্রবণীয়তা, পানি চিনি দ্রবণীয়তা 211 গ্রাম। তাহলে টেম্পারেচার বলতে হবে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম পানিতে সর্বোচ্চ কত? 211 গ্রাম চিনি দ্রবীভূত হয়ে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করে, তাই না?
ইমেজ বোঝা গেল ম্যাম আরেকবার একটু বলেন ম্যাম আরেকবার বলেন আচ্ছা শুনো আমি বলেছি আমি কিন্তু বয়েটটা একটু চেঞ্জ করেছি তোমরা কি বয়েটটা কি বুঝতে পেরেছো কি পারোনি সেজন্য তা আমি বললাম যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবণীয়তা 11 গ্রাম এর মানে আমাকে বুঝিয়ে দাও তাহলে তোমরা বলবে 30 ডিগ্রি তাপমাত্রায় 100 গ্রাম পানিতে সর্বোচ্চ 211 গ্রাম চিনি দ্রবীভূত হয়ে কি করে একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি করে তাই না ঠিক আছে ম্যাম এখন শোনো ম্যাম 25 ডিগ্রি বইতে 25 দেওয়া যদি চেঞ্জ করে দেওয়া হয় তাহলে কি পারবে না একই বলবে ইয়েস ম্যাম আমরা ইয়েস ম্যাম যদি বলো বলো ম্যাম যদি 100 থেকে 800 গ্রাম বলে না 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 ওটা কিন্তু ঠিক থাকবে গ্রাম পানি গ্রাম দ্রাবক সবসময় ঠিক থাকবে যা তাপমাত্রা দেওয়া থাকবে সেটাই লিখতে হবে 25 থাকলে 25 লিখবে 30 থাকলে 30 লিখবে ঠিক আছে আমি চেঞ্জ করে দিয়ে দেখলাম যে তোমরা জিনিসটা বুঝতে পেরেছো কিনা ওখানে কোশ্চেনে যে টেম্পারেচার দেওয়া থাকবে টেম্পারেচারটা তাই নির্দিষ্ট তাপমাত্রা তার মানে আমি যে তাপমাত্রা বলেছি সেই তাপমাত্রা আর কিন্তু দ্রাবক কিন্তু সব সময় কি থাকবে দ্রবণীয়তার ক্ষেত্রে 100 গ্রামই নিতে হবে ঠিক আছে 100 গ্রাম দ্রাবক সব সময় 100 গ্রামই হবে হ্যাঁ হ্যাঁ দ্রাবক সব সময় 100 গ্রাম দ্রবণীয়তার ক্ষেত্রে 100 গ্রাম দ্রাবক দিয়ে আমাকে টেস্ট করতে হবে যে এর সম্পৃক্ততা কত ঠিক আছে আচ্ছা আবার তাপমাত্রা চেঞ্জ করলে দেখা যাবে কি অনেক সময় যে দ্রবণীয়তা বাড়তে পারে আমি তো সেদিন বলেই দিলাম যে এই তাপমাত্রা তাহলে ওই তাপমাত্রায় বলবে বইতে 25 থাকলে 25 বলবে ঠিক আছে কোশ্চেনে যদি 25 থাকে তাহলে 25 বলবে হ্যাঁ আচ্ছা এখন শোনো অনেক সময় এখন আমরা আরেকটু জানবো একটা কোশ্চেন আমাদের খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা কিন্তু অনেক বড় ক্লাসেও তোমাদের মনে রাখতে হবে যে পানিকে সার্বজনীন দ্রাবক বলার কারণ পানিকে সার্বজনীন দ্রাবক বলার কারণ এখন পানিকে আমরা কেন সার্বজনীন আমাদের বইতে যে কথাটা উল্লেখ রয়েছে সেটা কি যে সাধারণত দেখা যাচ্ছে পানিতে অসংখ্য অজৈব পদার্থ যেমন দুই একটা ছাড়া ক্যালসিয়ামটা ধরতে পারে না কার্বনেট আর সিলিকন এই সকল অজৈব পদার্থ ছাড়া বেশিরভাগ অজৈব পদার্থ আবার অন্যদিকে অনেক জৈব পদার্থ পানির মধ্যে কি হয় দ্রবীভূত হতে পারে এজন্য আমরা কি বলি পানিকে বলি কি সার্বজনীন দ্রাবক আচ্ছা এখন সার্বজনীন দ্রাবক হ্যাঁ আবার আচ্ছা এখন এইটা কিন্তু মনে রাখতে হবে প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাহলে কি বললাম পানিতে পারবো পানির হ্যাঁ পারবো আচ্ছা কোনটা কোনটা পানিতে তাহলে দ্রবীভূত হয় না অজৈব পদার্থ পানিতে অজৈব পদার্থ ম্যাম ক্যালসিয়াম তারপরে সিলিকা আর কার্বনেট তাই না কার্বনেট এটা মনে রাখতে হবে কার্বনেট কার্বনেট ক্যালসিয়াম সিলিকা ঠিক আছে এগুলো মনে রাখতে হবে এমসিকিউ এ যদি দিয়ে দেয় তোমাদের রাইট কিউ ভুল হবে যখন কি পানিতে দ্রবীভূত হয় এটা কিন্তু ভালো করে মনে রেখে অ্যানসারটা করতে হবে তাই না ম্যাম বলো ম্যাম অনুশীলনের একটা কোশ্চেন ম্যাম বুঝতে পারছি না আচ্ছা বলো কোন প্রশ্নটা এটা ম্যাম দুই নাম্বারটা উদ্দীপক দেওয়া আছে কক্ষ তাপমাত্রায় সোডিয়াম কার্বনেটের দ্রবণীয়তা 21.6 হ্যাঁ হ্যাঁ আর প্রশ্নে দেওয়া আছে কক্ষ তাপমাত্রায় 20 গ্রাম পানি নেই সোডিয়াম কার্বনেটের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কতটুকু সোডিয়াম কার্বনেট লাগবে সোডিয়াম কার্বনেটের পরিমাণ যদি 10 গ্রাম কম হয় তবে দ্রবণটি কি হবে অসম্পৃক্ত দ্রবণ হবে আচ্ছা আর এখানে অনুশীলনীতে দেওয়া আছে দ্রবণীয়তা অনুশীলনীতে কোথায় রে আমি তো এখানে দেখতে পাচ্ছি না অনুশীলনীতে দেওয়া আছে এখানে এটা কি গাইডে তুমি গাইডের কথা বলছো নো ম্যাম বইয়ে নো ম্যাম অনুশীলনী হচ্ছে 70 পৃষ্ঠা 70 বহুনির্বাচনী প্রশ্ন ও আচ্ছা ঠিক আছে
বহু নির্বাচনীয় প্রশ্ন। আচ্ছা বলো 3 নম্বর কি দাও আছে 3 নম্বরটা? কক্ষ তাপমাত্রায় 200 গ্রাম পানি নিয়ে সোডিয়াম কার্বনেটের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কতটুকু সোডিয়াম কার্বনেট লাগবে? আমাদের বইতে কিন্তু এই উত্তরটা কিন্তু দেওয়া আছে। কতটুকু দেওয়া আছে ওখানে বইয়ে? সোডিয়াম কার্বনেটের পরিমাণ এই যে দেওয়া আছে কোনটা কোথায় বলো তো? আমাদের বইতে উত্তর দেওয়া আছে তো এটা সোডিয়াম কার্বনেটটা। কোথায় সম্পৃক্ত দ্রবণ তৈরি, সম্পৃক্ত দ্রবণ তৈরি আছে না এখানে দেখো, সম্পৃক্ত দ্রবণ তৈরি আছে না সার্বজনীন সমসত্ত্ব মিশ্রণ সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে কি লেখা আছে দেখো তো? সোডিয়াম কার্বনেট কি বের করো, কত লেখা আছে ওখানে? কক্ষ তাপমাত্রা এখানে দেওয়া, কক্ষ তাপমাত্রা উদ্দীপক 3 ও 4 নং প্রশ্নের উত্তর। কক্ষ তাপমাত্রা সোডিয়াম কার্বনেটের দ্রবণীয়তা হচ্ছে 21.6। এখানে ভালো করে লক্ষ্য করো প্রশ্নের উপরে দেওয়া আছে কিন্তু, এটা কিন্তু উদ্দীপক, ভালো করে মাথা ঠান্ডা করো। এখানে দেওয়া আছে কি কক্ষ তাপমাত্রায় সোডিয়াম কার্বনেটের দ্রবণীয়তা 21.6 দেওয়া আছে, তার মানে এটাই হচ্ছে উদ্দীপক। 41.2 গ্রাম। আচ্ছা না 21 পয়েন্ট দেখো, উপরে দেখো 3 নম্বর প্রশ্নের উপরে দেখো লেখা আছে 21.6 দেওয়া আছে, এটাই হচ্ছে উদ্দীপক। আচ্ছা একটু আগে আমি যে কোশ্চেনটা করালাম এরকম ভাবে অ্যানসার, তার মানে কি কক্ষ তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইড 100 গ্রাম পানিতে 21.6 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করে, তার মানে এই দ্রবণীয়তাটাই হচ্ছে এখানে অ্যানসার, মানে অ্যানসারটা কত হবে ক নাম্বার, বুঝতে পেরেছো? জি ম্যাম। মানে আমি একটু আগে তোমাদেরকে যে কোশ্চেনটা করালাম ওটাই কিন্তু অ্যানসার, যেটা দ্রবণীয়তা দিয়ে। ম্যাম হ্যাঁ সেটাই ধরতে হবে আমাদের। আচ্ছা এখন এখানে বলেছে দেখো তারপরের প্রশ্নটা বলেছে 4 নম্বরটা, সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ যদি 10 গ্রাম কম হতো তাহলে কি হবে? অসম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত করতেই তো লাগবে 21.6 তাই না, তার তুলনায় যদি কম হয় তাহলে কি 21 পয়েন্ট কম মানে কি 11 গ্রাম ছিল তাহলে প্রায়, তাহলে ওটা অবশ্যই অসম্পৃক্ত দ্রবণ তৈরি করবে, অসম্পৃক্ত তাই না? এখন বোঝা গেল? আচ্ছা ঠিক আছে, তাহলে এরপরে তোমাদের কি জানতে হবে? পরিস্রাবন। পরিস্রাবন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কি করা যায় কঠিন পদার্থকে তরল দ্রাবক হতে কি করা যায় তোমার কি পদ্ধতি আলাদা করা যায়, আলাদা করা যায় ফিল্টারের মাধ্যমে করতে পারি আমরা এটা, তারপরে পড়তে হবে কলয়েড। এখন আমি বলি সাসপেনশন আর কলয়েডের মধ্যে পার্থক্যটা জেনে নিবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সাসপেনশনের ক্ষেত্রে কি হয় ম্যাম? পারবো পানি পড়বে। এখন বলো তো কলয়েডের ইয়ে বলো, দ্রব্যগুলোর আকার গুলো বলো কতটুকু হচ্ছে, কতটুকু হতে হবে আকার? ম্যাম 1 থেকে 1000 ন্যানোমিটার। ম্যাম পারবো 1 থেকে 1000 ন্যানোমিটার ন্যানোমিটার হয়ে থাকে। সাসপেনশনে কি হবে, দ্রব্যগুলো আকার কত হতে হবে? তাহলে শোনো এই অধ্যায় থেকে তো আমাদের মোটামুটি হয়ে গেল তাই না? আর কোনো সমস্যা রয়েছে? আব্দুল বাড়ি বলো। লবণাক্ত পানি হতে, ম্যাম লবণাক্ত পানি হতে বিশুদ্ধ পানি প্রস্তুত করেন এটা আরেকবার বোঝান তো। লবণাক্ত পানি হতে বিশুদ্ধ পানি প্রস্তুত করুন, আমাদের বইতে ওটা কি কি পদ্ধতি দেওয়া আছে বলো আগে দেখি তুমি বুঝেছো কিনা সেটা আগে দেখি। লবণাক্ত পানি হতে বিশুদ্ধ পানি প্রস্তুত করণের ক্ষেত্রে নাকি একটা আছে অপরিষ্কার লবণ হতে, কোনটা বলছো তুমি? পরিস্রাবন পদ্ধতি আছে না? পরিস্রাবন পদ্ধতি দেওয়া আছে, অপরিষ্কার লবণের অসমসত্ত্ব মিশ্রণ
এটা হচ্ছে এটার থেকে আমরা কি করব পরিষ্কার পানিটা বের করব তাই না এটা তো বলেছে এটা বলছ না তুমি জি ম্যাম এখানে কি বলেছে আগে কি কি লাগবে আমাদের আমাদের প্রথমে আমরা ওই দ্রবণটা নিব তারপরে দাও আছে ফিল্টার কাগজটাকে আমরা কি করব এরকম ভাবে একটা কি করব একটা স্ট্যান্ডের ভিতরে আমরা দিয়ে দিব তাই না ফিল্টার কাগজটাকে এরকম ভাবে দিয়ে দিব দেওয়ার পরে কি করব দ্রবণটাকে আস্তে আস্তে উপর থেকে আমরা কি করব ঢালবো ঢালার পর কি হবে দেখব ময়লাগুলো আগে ফিল্টার পেপারে দিয়ে গিয়ে শুধু লবণের যে দ্রবণ সেটা পড়বে তারপর সেটাকে আমরা কি করব তাপ প্রয়োগ করব তাপ প্রয়োগ করলে কি হবে পানিগুলো বেরিয়ে যাবে শুধুমাত্র লবণ গুলো থাকবে আমরা যদি লবণের দানা আকারে পেতে চাই তখন কি করব এর মধ্যে কতগুলো আমরা আগে থেকে লবণের দানা লবণ গুলো এর ভিতরে দিব তখন কি হবে দানা আকারে লবণ গুলো আমরা পাবো এরকম ভাবে ঠিক আছে হ্যাঁ তারপর আমরা আগে এখানে পরিষ্কারণ পদ্ধতি ব্যবহার করতে হবে তারপর আমরা তাপ করব আচ্ছা ঠিক আছে তাহলে আর কোনো সমস্যা তো নিশ্চয় নেই আছে না মিস না ম্যাম ঠিক আছে সবাই ভালো থাকো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ টাটা